আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আমির হুসাইন, আরবি প্রভাষক, জুরানপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা। আজকে আলেম দ্বিতীয় বর্ষের হাদিসে নববী থেকে আলোচনা করব। আজকের পাঠ হলো কিতাবুস সালাত, এ অধ্যায়ের 633 নং হাদিস। এই হাদিস আমরা আজকে আলোচনা করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলেই এই হাদিস নববী থেকে অধ্যয়ন করে তোমরা উপকৃত হবে। কিতাবুস সালাতের কয়েকটি হাদিসে আমি ইতিপূর্বে তোমাদেরকে পাঠদান করেছি, আজকে তারই ধারাবাহিকতা অনুযায়ী আমি তোমাদের আজকেই হাদিস নববী আমি আজকে শুরু করছি। হাদিসখানা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন ইসলাম গ্রহণ করেন, তখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত, ওফাত পর্যন্ত তিনি একটি মুহূর্তের জন্য নবীজির দরবার থেকে তিনি দূরে যাননি, যার কারণে অল্প সময়ের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি হাদিস রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم حين قفل في غزوه خيبر, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার যুদ্ধ হতে ফেরার সময় রাতে পথ চলিলেন, সারা লাইলাতান রাত্রে পথ চলিলেন, হাত্তা ইদা আদরাকাহুল কুরা, এমনকি পথ চলতে চলতে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন, ঘুমে তাকে আচ্ছন্ন করে ফেলল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সকলেই তারা ঘুমের জন্য প্রস্তুতি নিলেন এবং বেলালকে ডাক দিলেন। অকালা আলী বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডেকে পাঠালেন এবং বললেন, আকলা আলানা লাইলা, আমাদেরকে রাত্রে আজকে তুমি পাহারা দিবে। শেষ রাত্রে যখন তারা বিশ্রাম গ্রহণ করলেন, বেলালকে বললেন, আমাদের নামাজের জন্য রাতের প্রতি লক্ষ্য রাখবে, আমাদেরকে পাহারা দিবে, যখন রাত্র সবে সাদেক হয়ে যাবে তখন আমাদেরকে নামাজের জন্য জাগিয়ে দেবে। ফসাল্লা বেলালন, অতপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজে ভাবলেন, আমি একা জাগ্রত থেকে কি করব, আমি তার থেকে নামাজ পড়ি বসে বসে থেকে কি করব, মা কদ্দিরা লাহু, যতক্ষণ পর্যন্ত তার শারীরিক শক্তি থাকে এবং তার শরীরে যতটুকু কুলায় এতটুকু পর্যন্ত তিনি নামাজ আদায় করলেন। ওয়ানাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবুহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সকলেই নিদ্রায় ঘুমিয়ে গেলেন। ফালাম্মা তাকারাবাল ফাজরু, ইস্তানাদা বিলালুন ইলা রাহিলাতিহি, অতঃপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাহনের উপরে টেক লাগাইয়া তিনি ফজরের পূর্বক্ষণে একটু বিশ্রাম নিলেন, ঘুমাবেন না এই আশা করে তিনি একটু কাত হলেন, রাহেলাতিহি মুয়াক্খারাতিল ফজর, অতঃপর যখন নিকটবর্তী হলো বেলাল সূর্যোদয়ের দিকে মুখ করে উটের গায়ে হেলান দিয়ে বসলেন। ফা গালাবাত বেলালান আইনাহু, অতঃপর বেলালকে তার চক্ষুদয়ে পরাভূত করল, অর্থাৎ ঘুমিয়ে পড়লেন বেলাল। এই মুহূর্তে ওয়াহুয়া মুস্তানিদুন ইলা রাহিলাতিহি,
এমত অবস্থায় তিনি তার উটের গায়ে হেলান দিয়েই ছিলেন। ফালাম ইয়াস্তাইকিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা বিলাল ওয়ালা আহাদুন মিন আসহাবিহি। ফজরের সময় হয়ে গেল, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাগ্রত হতে পারলেন না, এবং পাহারার কাজে যাকে নিয়োজিত রাখলেন বেলাল, তিনিও জাগ্রত হতে পারলেন না। এমন কোন সাহাবি কি হই জাগ্রত হতে পারলেন না। হাত্তা দরাবাতিস শামসু, এমনকি সূর্য উদয় হয়ে গেল, সূর্যের আলো তাদের চেহারায় পড়ল, সূর্যের আলোতে তারা প্রচণ্ডভাবে উত্তপ্ত হয়ে এবার وكان رسول الله صلى الله عليه وسلم اولهم استيقظا অতঃপর তাদের মধ্যে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন। ফাফাজিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে পড়লেন। তখন তিনি এই রকম পেরেশান হয়ে পড়লেন। পড়ার পরে ফাকালা আই বেলাল, তিনি ডাক দিলেন বেলালকে, হে বেলাল। ফাকালা বেলালুন আখাদা বিনাফসি আল্লাযী আখাদা বিনাফসিকা, হুজুর আমাকে দোষ দিবেন না, আমাকে এই জিনিস পরাভূত করেছে যা আপনাকে পরাভূত করেছে, ঘুম। ফাকালা ইক্তাদু ফাক্তাদু রাওয়াহিলাহুম। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সওয়ারি আগে নিয়ে চলো। তারা তাদের উটসমূহ কিছু সামনে নিয়ে গেলেন। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম সকলেই সুম্মা তাওয়াযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন। ওয়া আমারা বেলালান, এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নির্দেশ দিলেন, বেলাল আজান দাও। ফাকামা সালাতা, এরপরে নামাজের ইকামত দাও। ফাসাল্লা বিহিম সুবহা, অতপর তখন তিনি অনেক সূর্য উদয় অনেক পরে ফজরের নামাজ আদায় করলেন। ফালাম্মা কাদাস সালাতা, যখন তিনি নামাজ থেকে অবসর হলেন, নামাজ আদায় করে যখন তিনি বসলেন, কলা, অতপর নবীজি বললেন, মান নাসিয়া সালাতা, যারা নামাজের কথা ভুলে যায়, ফালিউসল্লি ইদা দাকারাহা, তখন যেন যখন স্মরণ হয়, স্মরণ হওয়ার সাথে সাথেই যেন তারা নামাজ আদায় করে। ফা ইন্নাল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে বলেছেন যে, কলা ওয়াকিমিস সালাতা লিযিক্রি, আমার স্মরণে তোমরা নামাজ পড়ো। যদি স্মরণেই না থাকে তবে নামাজ পড়বে কিভাবে? এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ঘটনার পর থেকে কাজা নামাজের বিধান প্রচলিত হয়। আল্লাহ তাআলা নিজে ইচ্ছাকৃতভাবেই এই নামাজটাকে সকলের থেকেই কাজা করে দিলেন, যার কারণে উম্মতের মধ্যে যখন নামাজ কাজা হয়ে যাবে, তখন তারা কিভাবে পড়বে তার পদ্ধতি জানানোর জন্যই আমার আল্লাহ নিজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজের জন্য জাগ্রত করেন নাই। রাওয়াহু মুসলিম, হাদিসখানা মুসলিম শরীফ থেকে বর্ণিত, মুসলিম শরীফ থেকে হাদিসখানা বর্ণিত। এমনি ভাবে আমরা জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাইবার যুদ্ধে এই ঘটনা ঘটেছিল। তাই খাইবার যুদ্ধে সংঘটিত হওয়ার সময়কাল সম্পর্কে আমরা এখন জানব। সপ্তম হিজরি সনের মহররম মাসে খাইবার যুদ্ধ সংঘটিত হয়েছিল। খাইবার মদিনা শরীফ থেকে 3 মঞ্জিল দূরে অবস্থিত, 3 মঞ্জিল দূরে অবস্থিত। অনেক ঐতিহাসিকের মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি শেষে ফিরে এসে 20 দিন মদিনা অবস্থান করে খাইবার অভিমুখে রওনা হন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, খাইবার 6ষ্ঠ হিজরিতে সংঘটিত হয়েছিল খাইবার যুদ্ধ। এই মতভেদের কারণ হলো কতিপয় লোক হিজরি সনকে মহররম মাস হতে গণনা করেন, এ কারণে তাদের মতে ওই মহররম মাসে 7ম হিজরি আরম্ভ হয়েছিল। আবার অনেকে রবিউল আউয়াল মাসকে বছরের প্রথম মাস গণনা করেন,
কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই মদিনায় হিজরত করেন। তাদের মতে মুহররম সফর মাস ষষ্ঠ হিজরির শেষ দুটি মাস ছিল। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না, এমত অবস্থায় তার সূর্যোদয় সম্পর্কে না জানার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। তাহলে সূর্য উদয় হয়ে গেল তিনি জানতে পারলেন না কেন? এখানে এই প্রশ্ন থেকে দাঁড়ে ওলামায়ে কেরাম এর অনেক জবাব দিয়েছেন নিম্নরূপ। অন্তর্জাগ্রত থেকে, এক নম্বরে অন্তর্জাগ্রত থেকে সূর্যোদয় সম্পর্কে জ্ঞাত না হওয়ার ক্ষতির কিছু নেই, কারণ অন্তরাত্মা বাতিনী কার্য বলি অনুভব করে। সূর্যোদয়, সূর্যাস্ত, সূর্যোদয় এবং সূর্যাস্ত এগুলো বাতিনী ব্যাপার নয়, এগুলো চর্মচক্ষুর কাজ। চর্মচক্ষু ঘুমানোর কারণে তিনি তা জানতে পারেননি। এতে দুই হাদিসের মধ্যে কোনো বৈবৃত্য নেই। দুই নম্বর, এই নামাজ কাজা হওয়ার মধ্যে উম্মতের জন্য কল্যাণ নিহিত ছিল। নবীর নামাজ কাজা হওয়ার কারণে উম্মতের জন্য কাদার বিধান চালু হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম পাড়িয়ে রেখেছেন। তিন নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষের মতো রক্ত মাংসে করা মানুষ, এখানে তা প্রমাণ করা উদ্দেশ্য ছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদেরই মতো রক্তে মাংসে গড়া মানুষ। চার নম্বরে, ঘুম ও ক্লান্তি তাকেও অবসন্ন করতে, তাকেও বিভোর করতো, এটা অপমান করাই ছিল আল্লাহ তাআলার উদ্দেশ্য। এই কারণে দুই হাদিসের মধ্যে কোনো বৈবিরুত্য নেই। আশা করি এ হাদিস থেকে, এই আলোচনা থেকে তোমরা উপকৃত হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে যথাযথ জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।